আফ্রিকার প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে এক অনন্য রেকর্ড করেছে মরক্কো দল। আফ্রিকার কোনো দল প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছে এবং এবারের বিশ্বকাপে চতুর্থ স্থান দখল করে রীতিমতো হিরো হয়েছে তাদের দেশে। আর সেই স্বীকৃতি দেশবাসী দিয়েছেও ঠিক ঠিক, যেন মনে হয়েছে আর্জেন্টিনার উৎসবের চাইতেও মরক্কোতে মরক্কোর ফুটবল দলকে নিয়ে বেশি উৎসব হয়েছে, তাদের উৎসবটাকে বেশি রঙিন মনে হয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে যখন চলছে বিশ্বকাপ উদযাপন, সংবাদ মাধ্যম দাবি করেছে 50 লাখ লোক চ্যাম্পিয়নদের জন্য রাস্তায় নেমেছে। এমবাপেরা চ্যাম্পিয়ন হতে পারেননি, তবে ফ্রান্সেও তাদের সম্বর্ধনা দেয়া হয়েছে। তৃতীয় স্থানে শেষ করা মড্রিজদের অর্থাৎ ক্রোয়েশিয়ানদের বরণ করে নিতে লাখো ভক্ত সমাগম হয়েছে রাস্তায়। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলেছে যখন মরক্কো, তারা সম্বর্ধনা পাবে না তা কি ভাবা যায়? মরক্কোর সেমিফাইনালে ওঠাই যে ছিল সবথেকে বড় পাওয়া, সবথেকে বড় অর্জন। বেলজিয়ামকে গ্রুপ পর্বে, এরপর স্পেন এবং পর্তুগালকে নক আউটে বিদায় করে দিয়ে ইতিহাস গড়েছে তারা। আশরাফ হাকিমিরা তাই বিরচিত সম্বর্ধনা পেয়েছেন তাদের দেশে। দেশটির রাজধানী রাবাতে পা রাখতেই উৎসবের ঢেউ দেখা যায় সেখানে। হাকিমি জিএসরাও ওই উৎসবে সামিল হয়েছেন। নানা রঙের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তার দুপাশ। বিশ্বকাপে মরক্কো এভাবে চমকে দেবে কেউ কিন্তু ভাবেনি, কেউ তাদের ভাবনাতেই রাখেনি ফেভারিটের তকমা তো অনেক দূরে থাক। কিন্তু তারাই খেলে ফেলেছে সেমিফাইনাল। মরক্কোর ফুটবল ইতিহাসে অন্যতম আনন্দের দিন ছিল কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মতো দলকে হারিয়ে দেওয়া। ক্রিশ্চিয়ানো রোনালদোকে তার শেষ বিশ্বকাপে কান্না উপহার দিয়ে উৎসব করেছে তারা। মরক্কো বিশ্বকাপে পরিকল্পিত ফুটবল খেলেছে, পরিচ্ছন্ন ফুটবল খেলেছে, শৈল্পিক ফুটবল খেলেছে। যেখানে তারা শক্তিশালী সেখানে বেশি গুরুত্ব দিয়েছে, রক্ষণ সামলে আক্রমণ করেছে স্পেন ও পর্তুগালের বিপক্ষে। তবে ফ্রান্স ও ক্রোয়েশিয়াকে পরের দুই ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে দরকার পড়লে আক্রমণেও পিছিয়ে নেই তারা। দলটির অধিকাংশ ফুটবলার ইউরোপের লিগে খেলেন, অনেকের জন্ম ইউরোপেই। দেশটি ইউরোপের সীমানায় হওয়ায় এখান থেকে বিশ্ব ফুটবলে আরও এগিয়ে যাওয়ার আশা তারা করতেই পারে। তবে এবারে তারা যা করেছে তাতে মরক্কো আগামীতে ফুটবল পরাশক্তি হয়েই যে আসবে সে ব্যাপারে অন্তত কারো সন্দেহ থাকার কথা নয়।